আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। চলে আসছি ছুটির দিনের একটি নতুন ব্লগ নিয়ে। ছুটির দিন মানেই তো ব্যস্ততা, বাজার, গোজ গাজ, রান্নাবান্না। যেহেতু বাচ্চা প্লাস সাহেব সবাই বাসায় থাকে, সব কিছু মিলাই কিন্তু একটা ব্যস্ততার ব্লগ নিয়ে হাজির হলাম। বন্ধুরা চলে যাই, চলেন রান্নাঘরে। আজ যে রান্নাবান্নায় যা কিছু থাকছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। বন্ধুরা চলে আসছি রান্নাঘরে, রান্নাবান্না কিন্তু অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। এদিকে দেখেন, এই যে ফ্রাই প্যানে আলু, লবণ, আর শুধু লবণ দিয়ে তেলের সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে কেটে রাখা হয়েছে এই যে পটল, আলু আর পটল দিয়ে সামুদ্রিক মাছ, রিঠা মাছ যেটাকে বলে, ওই মাছটা রান্না করা হবে। আর এদিকে এই যে কেটে ধুয়ে রাখা হয়েছে চিংড়ি মাছ, এটা দিয়ে রান্না হবে কাঁচা মিষ্টি কুমড়া। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। এই তো আজ দুপুরের মেনুতে রিঠে মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়া, এগুলাই রান্না হবে। বন্ধুরা, আমার রান্নাবান্নাটা ফুল দেখার জন্য পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, রিঠে মাছটি রান্না করার জন্য আমি ওখানে এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে সমস্ত কাঁচা মশলা অ্যাড করা হয়েছে, আদা রসুন জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া, হলুদ। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এখন কিন্তু পটলটাও আলুর সঙ্গে অ্যাড করা হলো, আর পটলটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে আলু পটল ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব তরকারিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। কষার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এদিকে আলু পটলটাও কিন্তু সিদ্ধ কমপ্লিট। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন পানিতে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তরকারিতে বলক উঠে গিয়েছে। এখন আমি ভেজে রাখা রিঠা মাছটি দিয়ে দিব। মাছটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো পুরোপুরি মাছটা জাল হওয়ার জন্য। বন্ধুরা, মাছটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তরকারিটা কমপ্লিট করে নামিয়ে নিতে হবে। রিঠা মাছের তরকারিটা পুরোপুরি কমপ্লিট, মশলা দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নিলাম, এখন নামিয়ে দিব। বন্ধুরা, মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের তরকারিটাও কিন্তু রান্না হচ্ছে। কষিয়ে নিয়ে কমপ্লিট, এখন সামান্য পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি দেবেন না, একদমই অল্প পরিমাণে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য।
পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিব। কাঁচা কুমড়া আর চিংড়ি মাছের তরকারিটা সিদ্ধর জন্য যে পানি দেওয়া হয়েছিল সম্পূর্ণ টেনে গেছে, আর কুমড়াটাও কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন আবারও ঢাকা দিয়ে দিতে হবে পুরোপুরি বলক উঠার জন্য। বন্ধুরা, মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু পুরোপুরি বলক উঠে গিয়েছে। এখন আমি ভেজে তুলে রাখা পেঁয়াজ আর জিরাটা বেটে নিয়েছি, এটা দিয়ে নামিয়ে নিব। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আরও 1 মিনিটের মতো ফুটিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে কাঁচা কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে কেকে রান্না করে খেয়ে থাকেন, বা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে চলে আসছি টেবিলে, আর এটাই ছিল আজ ছুটির দিনের মেনু, যেটা আপনাদের দেখিয়ে দিই। ফাইনালি লুক, এই যে এখানে হচ্ছে আলু পটল দিয়ে রিঠে মাছের তরকারি, আর এখানে হচ্ছে কাঁচা কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। বন্ধুরা, আজ একদমই শর্টকাট সিম্পল মজাদার রান্না। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওগুলো বেশি করে দেখবেন, ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।